हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सनीज ब्लॉग। आमी दीपमाला। आज के बिकालटा चलो तो स्टैंड रोड जाई। स्टैंड रोड माने होच्छे चंद्रनगर जो स्टैंड रोड सेटा आमादेर बाड़ी थेके धरुन ओई 40 मिनट्स कि 45 मिनट्स डिस्टेंस। এই জায়গাটা আমার এতই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। উল্টো দিকে আপনার রবীন্দ্র ভবন আছে, আবার আপনার চন্দ্রনগর কলেজ আছে, ফ্রেঞ্চ কলেজ আছে, আর মানে বিকালের পর থেকে এই জায়গাটা এত জমজমাট হয়ে যায়, খুবই সুন্দর, মানে টাইম স্পেন্ড করার মতন খুবই সুন্দর জায়গা। তো আপনাদের সঙ্গেও আমি এটা একটু শেয়ার করতে চাই জায়গাটা। কোনো দিন যদি চান তাহলে এখানে আসতে পারেন হ্যাং আউটের জন্য। এখানে সব বয়সের মানুষকে খুঁজে পাবেন, টিনেজার্সও রয়েছে, বাচ্চারাও রয়েছে, আবার বয়স্করাও রয়েছে, মিডল এজও রয়েছে, সবই রয়েছে। তো দিস ইজ আ পারফেক্ট প্লেস ফর এ হ্যাং আউট, খুবই ভালো লাগবে। আর খাবার স্টলও এখানে এত আছে, আপনারা মানে মনের মতন খাবার এখান থেকে সিলেক্ট করে খেতে পারেন। সব মিলিয়ে মানে বলবো পারফেক্ট প্লেস ফর টাইম স্পেন্ড, খুবই ভালো লাগবে। এইটা আপনারা চন্দ্রনগর স্টেশনে নেবে, মানে মেন লাইনে ট্রেন ধরে যদি চন্দ্রনগর স্টেশনে নামেন তাহলে আপনার ওখান থেকে ডাইরেক্ট অটো বা টোটো দুটোই অ্যাভেলেবল থাকে, একদম স্ট্যান্ড রোডের সামনেই নামাবে। তো খুব ইজি ওয়ে হচ্ছে, এমন কিছু টাফ না। এবার একটা বিকাল এখানে এসে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে এসে গল্প করা, এসব খুবই ভালো লাগবে। তো আমরা বেশ ঘুরছিলাম, সানি সেদিন খুব কুলফি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আমরা সবাই কুলফিও খেলাম। এখানে আর একটা চার্চ আছে, ক্যাথলিক চার্চ, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। ওই চার্চটা খুব সুন্দর, কিন্তু আমাদের ব্যাঙ্গেলের চার্চটা একটু বেশি সাইজ, মানে আর কি বলবো, অনেকটা এরিয়া জুড়ে বলবো আমাদের ব্যাঙ্গেলের চার্চটা বড়। কিন্তু এই চার্চটাও বেশ সুন্দর লাগবে, সাজানো গোছানো আছে বেশ সুন্দরভাবে। এখানে অনেক বাংলা ফিল্মের শুটিং হয়েছে, তো এটা হয়তো আপনারা চিনতেও পারেন জায়গাটা। এত চড়া চড়া আপনার এই পেভমেন্ট মতন আছে, আর ধার দিয়ে দিয়ে সিট মতন রাখা আছে, তো ওইখানে ইজিলি বসাও যাবে, বা যদি ভাবেন যে একটা জাস্ট হেঁটে বেড়াবো তাহলেও খুব ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে আসলেও খুব ভালো লাগবে, কারণ এখানে নানা রকমের রাইডস রয়েছে, বাচ্চাদেরও এখানে টাইম স্পেন্ড করার মতো খুব ভালো জায়গা। আমি স্লিপে যাবারটা সিলেক্ট করলে আর কি স্লিপে উঠবে। যেহেতু আমাদের বাড়ির থেকে এমন কিছু ডিস্টেন্স না, সেই জন্য বিদ্যুৎ আমাদেরকে প্রায় সময় এখানে নিয়ে আসে, আর বেশ ভালোও লাগে বিকালটা। এই যে দেখুন কি সুন্দর সুন্দর স্ট্যাচু করা রয়েছে, আর সন্ধ্যে হলে এরকম চারিদিক লাইট ভর্তি হয়ে যায়। এই সেই হচ্ছে আপনার ক্যাথলিক চার্চটা। আপনাদেরকে আমি টাইমটাও শেয়ার করছি, স্পেশাল স্পেশাল ডেজ গুলোতে এখানে প্রচুর ভিড় হয়, মানে স্ট্যান্ড রোডে ঢোকা যায় না,
ধরুন এই 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি এত ভিড় হয়, মানে প্রচুর পরিমাণে, মানে আমরা নিজেরাও অনেক সময় ঢুকতে পারি না, এত পরিমাণে রাশ হয়। এই চার্চটাও সে মানে এখন যেমন ফাঁকা, কিন্তু এরকম ফাঁকা থাকে না। বিকালটা বেশ ভালোই কাটলো, কিন্তু লাস্টে একটু ফুচকা না খেলে জমবে না, তো ফুচকা খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপরে আমি আরও ব্লগস নিয়ে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টিল দেন বাই।